এই মাত্র আবাস যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ খবর বাড়ি কারা পাবেন ন লক্ষ নাম চূড়ান্ত করা বাকি দ্রুত পদক্ষেপের নির্দেশ নবান্নের বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আর এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আবাস যোজনা নিয়ে ক্ষোভ বিক্ষোভ হেনস্থা ইত্যাদি নানান খবর রোজ আসছে তালিকা চূড়ান্ত করার সমীক্ষা নিয়ে হৈ হৈ কাণ্ড হচ্ছে গ্রামীণ এলাকায় এসব নিয়ে পঞ্চায়েত ভোটের আগেই যখন সরকার কিছুটা চাপে তখন কারা আবাস যোজনার বাড়ি পাবেন সেই তালিকা চূড়ান্ত করার কাজে জেলাগুলিকে ঝাঁকুনি দিল নবান্ন একত্রিশে ডিসেম্বরের মধ্যে এই তালিকা চূড়ান্ত করতে হবে বুধবার বৈঠক করে নবান্নের কর্তারা জেলাগুলিকে বলে দিয়েছেন এরই মধ্যে তালিকার কাজ শেষ করতে হবে তারপর বাড়ি তৈরির কাজ শেষ করতে হবে নব্বই দিনের মধ্যে রাজ্য সরকার লক্ষ্যমাত্রা নিয়েছে এগারো লক্ষ ছত্রিশ হাজার চারশো অষ্টআশিটি বাড়ি তৈরি হবে আঠাশে ডিসেম্বর পর্যন্ত এক লক্ষ একাশি হাজারের মতো বাড়ি চূড়ান্ত তালিকার তৈরি হয়েছে অর্থাৎ আর ন লক্ষ নাম চূড়ান্ত করতে হবে এই কয়েকদিনের মধ্যে যদিও জেলা প্রশাসনগুলি নবান্নকে জানিয়েছে তাদের চূড়ান্ত তালিকা তৈরির কাজ প্রায় শেষ বৃহস্পতিবার শুক্রবারের মধ্যেই তা পাঠিয়ে দেওয়া হবে রাজ্য সরকারের সচিবালয়ে শুধু তালিকা চূড়ান্ত করাই নয় নবান্ন জেলাগুলির উদ্দেশ্যে এও বলেছে নব্বই দিনের অর্থাৎ তিন মাসের মধ্যে বাড়ি তৈরির কাজ শেষ করতে হবে তার জন্য যা করতে হয় তাই করতে হবে যেমন নবান্নের পক্ষ থেকে বলা হয়েছে বাড়ি তৈরির ক্ষেত্রে আবাস বন্ধুদের তত্ত্ববাধনের কাজও গুরুত্বের সঙ্গে করতে হবে প্রতি সপ্তাহে সশরীরে গিয়ে দেখতে হবে কত কাজ এগোলো এতেও কোনো গরিমসিক সরকার বরদাস্ত করবে না নবান্নের এক কর্তার কথায় ভিত হওয়ার পর দুই মাস পড়ে রইল তারপর আবার লিন্টন পর্যন্ত গাঁতনি উঠলো এরকম যেন না হয় সরকার সেটাই নিশ্চিত করতে চাইছে তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সঙ্গে ঘন্টাটি বাজিয়ে রাখুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ